আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের আজকে একটি মজার ভর্তা রেসিপি দেখাবো। আমি এখানে ঢেঁড়স নিয়েছি, এখানে প্রায় 15-16টার মতো ঢেঁড়স আছে। আমি এগুলিকে সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। দেখেন এখানে আমি গোটাগুলি ফেলে দিইনি, গোটাগুলি ফেলে দিলে এটা পিচ্ছির ভাপটা সব বের হয়ে যায়। আমি এখন গোটাগুলি ফেলে তারপর টুকরো করে কেটে নিব। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ, খুবই মজা। আমি এখন এগুলিকে কেটে নিব, গোটাগুলি আমি ফেলে দিব, গোটাগুলি আমি ফেলে দিব। এখানে আমি ভর্তাটার জন্য নিয়েছি শুকনো মরিচ টেলে নিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি এই যে এভাবে আপনারা বটি দিয়েও কাটতে পারেন বা চাকু দিয়ে কাটতে পারেন, আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ভর্তাগুলি সব ফেলে দিব। আপনারা অবশ্যই বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন, ভর্তাটাও খুব মজা, গরম ভাত দিয়ে খেতে তো খুব অসাধারণ। আমি এখানে ভর্তাগুলি সব ফেলে দিয়েছি, এবার আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এতে আমি পরিমাণ মতো লবণ দিব। যেহেতু আমি ঢেঁড়সগুলি সিদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করেছি এখানে, তাই আমি অল্প পরিমাণ লবণ নিব। নিয়ে আমি আগে পেঁয়াজটাকে নরম করে নিব মুখে। আমি আমার পছন্দ মতন জাল নিয়েছি। আপনারা যে পরিমাণ জাল খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে মরিচ নেবেন। আমরা একটু জাল কম খাই, এর জন্য মরিচটা কম নিয়েছি। ভালোভাবে মথে নিব। এটা রুটি বা পরোটা দিয়ে খেতেও অসম্ভব মজা। এবার এগুলি আমি ভালোভাবে মুছে নিব, তো আঙুল দিয়ে কুচিয়ে কুচিয়ে ভেঙে নিব। এতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিব। এবার আমি মুছে নিব। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। আপনারা বাসায় অবশ্যই এটা বানাবেন, বানিয়ে গরম ভাত দিয়ে খাবেন। আর কেমন হয় কমেন্টসে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।